সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল সকলকে। সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু হবি বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার নাম শুনে নেব। কি নাম তোমার? আমার নাম বর্ষা বেড়া। বর্ষা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ। আর তুমি কোথা থেকে আসছো? আমি আসছি উদয়নারায়ণপুর। আজকে তুমি এই অনুষ্ঠানে প্রথম নৃত্য পরিবেশন করে দেখাবে, তাই তো? তোমার প্রথম কোন গানের নৃত্য পরিবেশন করে দেখাবে? আমি প্রথম কালো ভ্রমর গানের নৃত্য। আমরা সেই গানের নৃত্য পরিবেশনা দেখে নেব। ভীষণ সুন্দর তোমার নৃত্য পরিবেশনা। এবার তোমার আমরা যোগা দেখে নেব, তাই তো? তুমি যোগা কতদিন করছো? পাঁচ বছরের মতো। আর নাচ? নাচ করছি ও 5 বছরের মতো। আমরা তোমার যোগা দেখে নেব।
বাহ, অসাধারণ, ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার নৃত্য এবং যোগা, মন ভরে গেল। তোমার কেমন লাগলো এখানে এসে? আমার এখানে এসে খুব ভালো লেগেছে। এবং হাজার হাজার দর্শক টেলিভিশনের পর্দায় তোমার যোগা এবং নৃত্য পরিবেশনা দেখতে পেল। আমাদের সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট এবং গিফট কুপন, রয়েছে মেমেন্টো, রয়েছে মেডেল। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। নিয়ে নেবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠান নিয়ে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক মনে মনে এই শুধুই চাওয়া। ছোটি সি প্যারি সি নন্হি সি আই কোই পরি, ভোলি সি ন্যারি সি অচ্ছি সি আই কোই পরি। তোমারেই যেন ভালোবাসি আছে শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সকালে জলসা সকালে জলসা। ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আরো এক ঝাঁক শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে। চলুন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। নমস্কার। নমস্কার। আপনার নাম? অনিমা দাস। আপনার নাম? অর্পিতা মুখার্জি। আপনার নাম? প্রিয়াঙ্কি সেন। আচ্ছা, আপনাদের দলটার নাম কি? আমাদের দলের নাম কথাকলি। আপনারা কোথা থেকে আসছেন? চন্দননগর থেকে। আমি হুগলি থেকে। আমি চন্দননগর থেকে। আজকে আপনি আমাদের দর্শক বন্ধুদের কি উপহার দিতে চান? তুমি দর্শক বন্ধুদের বলি, শুভ নববর্ষ। এখন বৈশাখ মাস, তো বৈশাখ মাস পড়লে প্রথমে যে ঠাকুরের কথা আমাদের সর্বপ্রথম মাথায় আসে, তিনি হলেন আমাদের সকলের বিশ্ব বরেণ্য, সকলের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আজ আমাদের কথাকলির কথার ডালি রচিত আছে সেই রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের কথাকলির পরিবেশন কবি প্রণাম। আপনাদের সাথে তো আরো অনেক কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের পরিবেশনা আমরা শুনে নেব। শুরু করুন আপনারা। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক, ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়াই ধীরে আলোর শতদল। আকাশে ঢেউ দিয়ে বাতাস বহে যায় চারদিকে, গান বেজে ওঠে চারদিকে, প্রাণ নাচে ছোটে, গগন ভরা পরশখানি লাগে সকল গায়। ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে, ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়। দশ দিকে তিয়াচল পেতে কোল দিয়েছে মাটি, রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে, সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাটি। ভরেছে মন গীতে গন্ধে
বসে আছি মহানন্দে, আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার খুচুক অবসাদ, সকল দেহে বুলাইয়ে দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ, গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। নিজের কাছে যখন থাকি একলা ভীষণ একা, জল ভরা চোখ ঝাপসা ধূসর, যায় না কিছু দেখা। উদাস মনে ভিড় করে রোজ হাজার রকম ইচ্ছে, কেউ মারছে কেউ ধরছে কেউ বা ছাদ পিটছে। প্রথম রোদের টুকরো যখন লুকিয়ে ঢোকে ঘরে, রবি ঠাকুর হতে তখন ভীষণ ইচ্ছে করে। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল। রেগেমেগে বলেন বাঁদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতম দেখি সবাই তারে শুধায়, এ কি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন বুঝিস নি তার মানে। রাখাল বলে কখনো না, মাঝে আমায় বলেন সোনা সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় জেঠা মাকাল ফুলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গাছে। মাকাল আমি বলে রাখাল দু হাত তুলে নাচে, দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চাই, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ছুঁকে পড়ে খাতার পাতাটায়, লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। আমি ছেড়েই দিতে রাজি আছি সুশোভ্যতার আলো, আমি চাইদা হতে নববঙ্গে নবযুগের চালক, আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে প্রজের রাখাল বালো, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুশোভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাটি পথের ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে পার ওপার আধার হলো কালিন্দিরি কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়াতরীর পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানি তুলে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে
কোথা যাব চলি অশোক বনে, শিখি পুচ্ছ শিরে, যবে দোলার ফুলো রসি দেবে নিপো শাখায় কষি, যবে দক্ষিণ বায় বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাব না আধার দেশে সুশোভ্যতার আলোক, যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেব পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কী বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। সেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ, তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল, দূরে অশোক তলায় পুতির কণ্ঠে খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো, সামনে আঙি নাতে তোমার একটা রাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই, ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই, বাড়ি ফেরার তরে তোমার কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে তে নাই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি। এতক্ষণ ধরে আপনারা শুনলেন কথাকলি গ্রুপের কবি প্রণামের অনুষ্ঠান। সত্যি সকাল সকাল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনলে মনটা আনন্দে ভরে যায়। আমি ওনাদের কাছ থেকে শুনে নেব ওনাদের কেমন লাগলো। খুবই ভালো লেগেছে। আপনা? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনাদের কি এরকম কোনো অভিজ্ঞতা আছে আগে টিভি চ্যানেলে অনুষ্ঠান করার, না এটাই প্রথম? আমার কোনো অভিজ্ঞতা নেই, খুব ভালো লাগলো। আমারও নেই, এটাই প্রথম, এটা খুবই ভালো লেগেছে। আমারও কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আজকে আমারও খুব ভালো লেগেছে। আমরা চ্যানেল ভিশনের তরফ থেকে তুলে দিয়েছি ওনাদের হাতে একটি সার্টিফিকেট, মেমেন্টো, গিফট কুপন এবং মেডেল। এতক্ষণ ধরে শুনলেন কথাকলি গ্রুপের কবি প্রণাম অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।